तो कैसे हैं आप? चलिए आइए हम स्टार्ट करते हैं बिना किसी नौटंकी का। এবার বন্ধুরা কম্পিটিটিভ এক্সামে যারা আমাদের পরীক্ষা হবে ওর মধ্যে এই ধরনের একটা কোশ্চেন আসে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসা হয় যেখানে দেওয়া থাকে যে x is to y is equal to এত, y is to z is equal to এত। দেখুন এত মালুম তো, y is to z is equal to এত, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x is to y is to z। কালকে আমরা শিখেছিলাম, যা নেক্সট ভিডিওতে আমরা শিখেছিলাম কি ফাইন্ড করতে হবে, x is to y মানে দুটো, যখন দুটো ভাগ বার করা থাকে दो को मालूम करना रहेगा तो हम लोग क्या करते हैं, अलग मेथड से बनाते हैं। लेकिन जब भी तीन मालूम करना हो तो कैसे बनाएंगे, देखिए कैसे बनाएंगे। जो इस टू में है x इस टू y, टू इस टू थ्री लिखे नहीं वो हमारा, तारपर की लिखो y इस टू z लिख लें, y इस टू z को तो अच्छे फोर इस टू थ्री, ठीक है? লেখা পর একটা ভাগ করবো আমরা ইকুয়েশন ওয়ান, একটা মান করবো ইকুয়েশন টু, লিখে নিলাম। এবার আমাদেরকে দেখতে হবে যে এই দুটো ইকুয়েশনের মধ্যে কমন কি আছে, এই এক্স ওয়াই ওয়াই জেড এর মধ্যে কমন কি আছে, দেখছি কি ওয়াই কমন আছে, ওয়াই কমন আছে। তাহলে এই ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু কত, এক্স ইস টু ওয়াই মানে ওয়াই লাস্ট এরটা ডেনোমিনেটর, এইটা ওয়াই, এইটা হলো আমার ওয়াই, ওয়াই এর ভ্যালুটাকে এখানে মাল্টিপ্লাই করতে হবে। এবার এই ইকুয়েশনে দেখবো, এই ইকুয়েশনে দেখবো y কত ফার্স্টে আছে, মানে এইটা y ফার্স্ট, y এইটাকে এইখানে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? মাল্টিপ্লাই করবো কি হবে দেখবো, ফোর টু যা এইট, ফোর থ্রি যা টুয়েলভ, ঠিক আছে? এবার কি হলো এখানে থ্রি ফোর যা টুয়েলভ, থ্রি থ্রি যা নাইন। এবার আমরা জানি x is to y, y is to z, মানে প্রথমটা হলো কি আমাদের, প্রথমটা কি হলো x 8, এই দ্বিতীয় কি হলো y, দেখো এখানে ছিল না y, y কত হলো 12, z কত হলো 9, x is to y is to z। পরীক্ষাতে এইরকম আসলে ছট করে হাত দিয়ে যখন ক্যালকুলেশন করবে ছট করে এটা আমরা উত্তর এসে যাবো, একদম ইজি ম্যাথড, ঠিক আছে? এবার আমরা আশা করি তোমাদের সামনে যা সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে তার সঙ্গে মার্কেট করো, ঝাড়া করো, যা ইচ্ছা করো, কিন্তু আমি চাই ওটা সাবস্ক্রাইব করে দাও, ব্যাস, ঠিক আছে? আর যদি একটা ওটা ঠ্যাঙ্গা থাকো, ওইটা ঠ্যাঙ্গাটাও একটু দেখিয়ে দেবো। ওকে, টাটা।